প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানের একটা মজাদার বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা একটু অনুমান করতে পারো কিনা টিচার আমি কোন বিষয় নিয়ে আলাপ করব? দেখে আমি তোমাদেরকে কিছু তথ্য দিই। সকালবেলা তুমি ঘুম থেকে উঠে কি করো? প্রথমে হাত মুখ ধোয়ার পর হাত মুখ ধুয়ে কি দিয়ে ধো? তুমি পানি দিয়ে ধো। এই পানিটা কি বলতে পারবা? এই তো ধরতে পেরেছো, পানি হচ্ছে পদার্থ। এই যে আমার কাছে একটা মার্কার আছে, মার্কারটাও কি একটা পদার্থ। তারপরে ডাস্টার, ডাস্টারটাও পদার্থ। চিনি বলো, তারপর তোমার লবণ বলো, সবকিছু একটা পদার্থ। এখন এই পদার্থ এক এক রকম হয়, এগুলো এক এক রকম না? চিনি এক রকম, মার্কারটা এক রকম। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, পদার্থ বিভিন্ন রকম হয় কেন? আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে পদার্থের ভিন্নতার কারণ। এই পদার্থের ভিন্নতার কারণ একটাই হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন, এক এক পদার্থের গঠন এক এক রকম হয়, আবার তাদের ধর্ম ভিন্ন রকমের হয়। তাই পদার্থের এই গঠনের জন্য এক এক পদার্থ এক এক কাজে ব্যবহৃত হয়। আজকে আমরা তিন ধরনের পদার্থ সম্পর্কে তোমাদের আলাপ করব। সেটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। প্রথম আমি মৌলিক পদার্থ নিয়ে তোমাদের সামনে আলাপ করব। মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ জানতে হলে আগে আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন একটা লোহা নিলাম, এই যে একটা লোহা, এটা একটা লোহা ধরি আমি। এই লোহাটাকে আমি যদি আমি ভেঙে দুই টুকরা করা যাবে, এরপর তিন টুকরা, চার টুকরা, পাঁচ টুকরা করতে করতে ছোট ছোট কণার পরিণত হয়। যখন এটা পূর্ণ লোহায় থাকে, এ দেখো লোহা, লোহাটা যখন পূর্ণ অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে যে এটা এটা হচ্ছে পূর্ণ একটা লোহা। এটাকে যখন আমি ভাঙি, ভাঙতে 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 ক্ষুদ্র কণায় পরিণত হবে। এই এক একটা হচ্ছে লোহার কণা, এগুলোকে এক একটা লোহার কণা বলে। এরপর আসো তামা। তামাটা যখন পূর্ণ অবস্থায় থাকে তখন এটা হচ্ছে তামা। তামাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করলে এক একটা তামার কণা পাওয়া যাবে, আবার এগুলো যুক্ত হয়ে তামা তৈরি হয়। এবার আসো হাইড্রোজেন। হাইড্রোজেনটাও ভেঙলে আমরা এক একটা হাইড্রোজেন কণা পাবো, আবার জোড়ালে এরকম হাইড্রোজেন একটা পদার্থ পাবো। অক্সিজেনকে ভাঙলে ছোট ছোট অক্সিজেনের কণা পাওয়া যাবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, লোহার মধ্যে শুধুমাত্র একটা উপাদান আছে, লোহার কণা। তামার মধ্যেও একটা উপাদান আছে, শুধু তামার কণা। হাইড্রোজেনও একটা উপাদান আছে, শুধু হাইড্রোজেন কণা। অক্সিজেনও একটা উপাদান, অক্সিজেন কণা। তাহলে আমরা মৌলিক পদার্থের একটা সুন্দর সংজ্ঞা দিতে পারি। দেখো সংজ্ঞাটা কি, যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাকে মৌলিক পদার্থ বলে। দেখা যাচ্ছে যে তামার মধ্যে একটা উপাদান, লোহার মধ্যে একটা উপাদান, অক্সিজেনের মধ্যে একটা উপাদান, তাহলে একটা মাত্র উপাদান দিয়ে তৈরি, তাই এগুলো সবগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এবার আসি আমি যৌগিক পদার্থ। ফার্স্টে আমি যৌগিক পদার্থের উদাহরণ বলি। তোমরা লবণ দেখেছো, চিনি দেখেছো, ঠিক না? লবণ, লবণের একটা দানাকে আমি প্রথমে ভাঙবো, ভেঙে ভাঙতে 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 দেখা যাচ্ছে একটা কণা পাওয়া যায়। যখন আমরা বোর্ডে দেখো, যখন আমরা লবণ থাকে এইগুলো অনেকগুলো কণা একত্রিত থাকে, সেটাকে ভাঙার পর ভাঙতে ভাঙতে একটা কণা পাবো, সোডিয়াম ক্লোরাইড। লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটাকে ভাঙলে একটা সোডিয়াম পাওয়া যাবে, একটা ক্লোরিন পাওয়া যাবে। ঠিক একইভাবে চিনিকে ভাঙলে আমরা তিনটা উপাদান পাবো, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে কার্বন, আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমি এখানে দেখো, এখানে কয়টা উপাদান? দুইটা উপাদান, একটা সোডিয়াম, একটা ক্লোরিন, চিনিতে তিনটি উপাদান। তাহলে আমি যৌগিক পদার্থের একটা সুন্দর সংজ্ঞা পেতে পারি, যে সকল পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি তাকে যৌগিক পদার্থ বলে। তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ, ভিন্ন ধর্মী উপাদান। দেখা যাচ্ছে এখানে সোডিয়াম ক্লোরিন আছে, এখানে কি আছে? তিনটা আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা আছে কার্বন, একটা আছে অক্সিজেন। তাহলে দেখা যাচ্ছে ভিন্ন উপাদান। কিন্তু মৌলিক পদার্থে দেখো, এই যে এখানে শুধু একটি উপাদান। তাহলে মৌলিক পদার্থ যৌগিক পদার্থের মধ্যে একটা জিনিস আমি পার্থক্য খুঁজে পেলাম, এর একটা উপাদান, আর এখানে হচ্ছে একের অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি, একের অধিক। দেখা যাচ্ছে যে লবণে দুইটা, তারপর চিনিতে তিনটা, এরকম একের অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরিকে আমরা বলা হয় যৌগিক পদার্থ।
এবার মরিচা দেখো, মরিচাও কি এক ধরনের যৌগিক পদার্থ। মরিচাটা তোমরা দেখেছো, মরিচা হচ্ছে যে তুমি যখন লোহাটাকে একটা বাতাসের মধ্যে রেখে দাও, তখন দেখা যাচ্ছে যে একটা লালচে রঙের আস্তর পড়ে। আস্তরটা কি জানো? আস্তরটা হচ্ছে মরিচা। এই মরিচাটা কিভাবে সৃষ্টি হয় দেখো, একটি মৌলিক পদার্থ যেমন লোহা, লোহাটাকে যদি আমি জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচার সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? লোহাটাকে জলীয় বাতাসে রেখে দিলে জলীয় বাষ্পের মধ্যে অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে, বিক্রিয়া করে মরিচাটা সৃষ্টি হয়, যা আয়রন অক্সাইড নামে পরিচিত। এটা একটা কি যৌগিক পদার্থ, কারণ এখানে দুটো জিনিস আছে, লোহা আছে আর একটা কি অক্সিজেন আছে। তাই মরিচা একটি কি পদার্থ? মরিচা একটি যৌগিক পদার্থ। এরপর আসো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ হচ্ছে যে পদার্থগুলো যেসব একের অধিক পদার্থ বিদ্যমান, একের অধিক পদার্থ বিদ্যমান তাকে মিশ্র পদার্থ বলে। মিশ্র পদার্থ মৌলিক বা যৌগিক পদার্থ হতে পারে। যেমন আমি যদি একটা গ্লাসে পানি নিলাম, পানি নিয়ে তাতে যদি আমি চিনি দিয়ে নাড়তে থাকি, তাহলে এখানে কয়টা উপাদান পাওয়া গেল? একটা উপাদান পাওয়া গেল, পানি। পানির সংকেত আমরা নিশ্চয় জানি, H2O, এটা হচ্ছে পানির সংকেত। আবার পানির সাথে আমি কি দিলাম? চিনি। চিনিতে আমি জানি তিনটা উপাদান আছে। চিনিতে আমি কয়টা জানি? চিনিতে তিনটি উপাদান আছে। চিনিতে তিনটি উপাদান আছে, কি কি আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আবার কার্বন আছে। এই তিনটি উপাদান। তাহলে দেখা যায় চিনি হচ্ছে একটি যৌগিক পদার্থ, পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। দুটো পদার্থ মিলে যে উপাদানটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে দেখা যাচ্ছে একের অধিক। একইভাবে বাতাস, বায়ুতে কি দেখা যায়? বায়ুতে দেখা যায় অনেক পদার্থ আছে। বায়ুতে অক্সিজেন আছে, তারপর কি হাইড্রোজেন আছে, আছে না, তারপর আবার কি জলীয় বাষ্প আছে, বিভিন্ন জিনিস আছে। তাহলে আমি বায়ুটাকেও বলতে পারি, বায়ুকেও বলতে পারি আমি মিশ্র পদার্থ। তাহলে দেখা যায় যে চিনি দিয়ে যদি শরবত বানানো হয় সেটাও মিশ্র পদার্থ, আবার বায়ুটাও মিশ্র পদার্থ। এই আজকে আমি যে পাঠটা তোমাদেরকে পড়ালাম, তার থেকে আমি কিছু তোমাদেরকে বাড়ি কাজ দিলাম। দেখো, এক হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দুই নম্বর, লবণ মৌলিক না যৌগিক পদার্থ তা ব্যাখ্যা করো। তিন নম্বর, যৌগিক পদার্থ কাকে বলে। চার নম্বর, লোহা কি, লোহা কিভাবে, লোহায় কিভাবে মরিচা পড়ে। পাঁচ নম্বর, মিশ্র পদার্থ বলতে কি বুঝো। আশা করি তুমি আজকের পাঠটা ভালোভাবে বুঝতে পেরেছো। আগামীকাল তোমাদেরকে আরেকটা নতুন পাঠ নিয়ে হাজির হো। খোদা হাফেজ।